টাকা ভর দিয়ে গেছে বলো। উপরে দেখা রে আমাদের গত 30/2024 একটা আমাদের আগরতলা জেল পিএসে একটা কেস হয়েছিল, যার মধ্যে 6 জন বাংলাদেশি ন্যাশনাল এবং 1 জন ইন্ডিয়ান টাউট অ্যারেস্ট হয়েছিল। তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয়। ওই ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে, তার মধ্যে গতকালকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে। তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিণা কলা প্লাস একটা জায়গা আছে ওইটার পাশেই, ইউপির পাশেই তাদের বাড়ি বর্ডার ফেন্সিংয়ের পাশেই। তো আমরা সিদাই পিএসের সহযোগিতা নিয়ে 2 জনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার, একজন হলো বাপন ভৌমিক। তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের মিষ্টে, তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত। যাই হোক, আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফায় ইন্টারোগেশন চলছে। তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, যেটা আমাদের তদন্তের স্বার্থে খুব সহায়ক হবে। কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে? আমরা 2 দিনের পুলিশ রিমান্ড চাই। নাম বলছে, আমরা এগুলো দেখছি, অ্যাকচুয়ালি তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না। ধারাটা হয়েছে 120B/212/370 IPC এবং IPP একটু লাগানো হয়েছে এবং ফরেনার একটু আছে। এগুলি সিদাই থানার অন্তর্গত হরিণা খোলা একটা জায়গা আছে বর্ডারের সঙ্গে। সে কি আর কোনো সে কোথায় বেসিক্যালি কোথায় পাচার করতে? সে মানে এখন পর্যন্ত যা জানা গেছে সে শুধু ওই মানে বর্ডার ক্রসিংয়ে সহায়তা করতো এতটুকু পর্যন্ত আর কি। বাকি আমরা আরও তরুণ মানে ইন্টারোগেশন আরও আসবে আশা করছি, ইন্টারোগেশন চলছে। মোবাইলের দিকে থাক।